বিশ বছর আগে ঘরে ঢুকে ব্রাশফায়ারে তিন ভাই বোনকে হত্যা মামলা রায়ে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত চাঞ্চলকার এই ট্রিপল মার্ডারের অন্য দুই আসামি ক্রসফায়ারে নিহত হয়েছে আগেই রায়ের সময় দণ্ডিত দুই আসামি আদালত উপস্থিত ছিলেন দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয় তাদের সুলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালেকার আর সদেশ্যদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি আবুল কাশেম প্রকাশ ওরফে জামাই কাশেম এবং ইউসুফ প্রকাশ ওরফে বাইটা ইউসুফকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় চট্টগ্রামে বায়েজিদের তিন ভাই বোনকে ঘরে ঢুকে ব্রাশফায়ার করে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রায় ২০ বছর পর রায় ঘোষণা করেন আদালত রায় শিবির ক্যাডার জামাই কাশেম ও বাইটা ইউসুফকে মৃত্যুদণ্ড দেয়া হয় অপর দুই আসামি গিট্টু নাসির ও ফয়েজ মুন্না এর আগেই ক্রসফায়ারে নিহত হয়েছে এই আসামিদেরকে তিনশো দুই একশো চোদ্দ এবং চৌত্রিশ ঘটনা দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান দণ্ডপ্রাপ্ত আসামির স্বজনরা জামা শিবিরের ক্যাডারের মধ্যে খুনাখুনি ফলে ওনাদেরকে মিথ্যা অপরিজনভাবে ওনাদেরকে মিনিহরা মানুষকে আসামি করে দেওয়া হয়েছে পোষা হাকুর যাব এটা এটা সিঙ্গেল ওয়ান পার্সেন্ট ওদের দোষ না ওদের যদি সিঙ্গেল ওয়ান পার্সেন্ট যদি দুষ থাকতো তাহলে মেনে নিতাম যে আমার মামার দোষ আছে সিঙ্গেল সিঙ্গেল ওয়ান পার্সেন্ট ওদের দোষ নয় ছত্রিশ শতক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দু সালের উনত্রিশ জুন নগরের বায়োজিদে বাড়িতে ঢুকে সাইফুল তার ভাই আলমগীর এবং অন্তঃসত্ত্বাবন মনোয়ারাকে ব্রাশ ফায়ারে হত্যা করে দুর্বৃত্তরা মাম্মুন রশিত অভি যমুনা নিউজ চট্টগ্রাম